প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা প্রাত্যহিক যে কাজগুলো করি, ঘরের কাজই হোক বা শখের কাজ, নিয়মিত থাকলে এর উৎকর্ষতা বাড়ে, অথচ বিরতি দিলেই তার তাল কেটে বেসুরো হয়ে যায়। ঠিক আমার মতো, দেখতেই তো পাচ্ছেন কেমন বেসুরো বাজনা বাজছে। বুঝতে পারছেন না, বোঝাবো। প্রতিটি কাজ যদি আমরা নিয়ম মেনে করি, তাহলে কিন্তু সেই কাজের দক্ষতা এবং উৎকর্ষতা বাড়ে। তাই আমাদের উচিত আমরা যে যে কাজটা পারি, সেই কাজটা নিয়মিত করা এবং মনোযোগের সাথে করা, তাহলে আমাদের সেই কাজে দক্ষতা এবং উৎকর্ষতা বাড়বে। অনেক বছর পর কুশি কাটার কাজ করলাম, এই জামাটার ভিতরে ফার্স্টে করেছিলাম, দেখতেই পাচ্ছেন কাজগুলো কি বাজে হয়েছে, একদম বেসুরো বাজনা, এই আমার বেসুরো বাজনা। আর রিসেন্টলি এটা করেছি, আপনাদের সামনেও করলাম, এটা দেখেন কত সুন্দর হয়েছে। আগে একদিনে দুইটা উনা করে ফেলতে পারতাম, আর এখন একটা জামার হাতা করতেই দুদিন লাগে। বুঝেন তাহলে কী অবস্থা, ওই যে নিয়মিত না, মনোযোগী না, তাই এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, একটু ফুলের শুভেচ্ছা নিয়ে নেন, আমার বাগানের ফুল পড়েছিল, আর ফুল পড়ে থাকতে দেখলে তো আমার একদমই ভালো লাগে না। সকালে নাস্তা খাওয়া শেষ করে আমার এই ছোট্ট শখের বারান্দা বাগানে বসে কিছুটা হাতের কাজ করে নিলাম, চলে এলাম সোজা রান্নাঘরে দুপুরে রান্না করা সব কিছু একটু যোগাযান্তি করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সোরাইয়া শাহিন ব্লগসের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমরাও আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। দুপুরে রান্নার জন্য মাছ ভিজিয়ে নিলাম, আর এখানে আমি চাল নিয়ে নিয়েছি ভাত বসানোর জন্য। আর আমি আমার সব ভিডিওতে সবসময় বলেই থাকি, আমি কিন্তু ভাত রান্নার আগে চাউলটাকে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখি, মিনিমাম 20 মিনিট, সময় থাকলে 30 মিনিট। যাই হোক, ভালো মতো কয়েকবার করে ধুয়ে নিয়ে পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এরই মাঝে তাওহিদা তো চলে এসেছিলই, ওর কাজ প্রায় শেষ, এখন আমগুলো ঢেলে নিচ্ছে। আমি আচার বানানোর জন্য কাঁচা আম আনিয়েছিলাম, তো ঢালা হয়নি, বললো আপু আমি ঢেলে দিয়ে যাই। আমি বললাম ঢালো তো, আমের সিজন চলছে আর আচার বানাবো না তা তো হতে পারে না, যদিও আমি আজকে আপনাদের সাথে আমের আচারটা শেয়ার করব না, কিন্তু আমগুলো দেখাতে আর দোষ কি বলেন। আর এই মেয়েটা পলিথিনটা ছিঁড়ে তারপর আম ঢাললো, তারপরও পলিথিনের গিট খুললো না, এতটাই ধৈর্য হারা। তো এই যে দেখেন আমগুলো কিন্তু মাশাল্লাহ অনেক বড় আছে। তো যাই হোক, আম এখন রেখে দিই, এখন আর আম নিয়ে বেশি কথা না বলি। এদিকে আমার ভাতের চাউলটা কিন্তু ভিজে গিয়েছে, আর এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি। অলরেডি আমি পাশে চুলার ফ্রাই প্যান গরম করে নিয়েছিলাম, এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছের শুটকি। এটা হচ্ছে একদম দেশি চিংড়ি মাছের শুটকিটা আছে না, সেটা সামুদ্রিক চিংড়িটা কিন্তু না, কারণ সামুদ্রিক যে ছোট চিংড়ি মাছটা আছে ওটা আমি খাই না, কেমন যেন আমার কাছে ভালো লাগে না, কোনো ঘ্রাণ নেই, কোনো কিছু নেই। তো চিংড়ি মাছের শুটকি আর শুকনা মরিচটাকে আমি একদম চুলার আঁচ কমিয়ে দিয়ে এভাবেই রেখে দিব, কারণ আমার ফ্রাই প্যানটা গরম আছে, এই তাপে হয়ে যাবে। আর এদিকে আমি অফ ক্যামেরায় রসুন পেঁয়াজ কাঁচামরিচিগুলো কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো চাকচাক করে কেটে নিয়েছি, আর এটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ একটা ভিডিওতে সব কিছু শেয়ার করা কিন্তু পসিবল না, আপনারা আবার বোর ফিল করবেন, এমনিতেই ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছে। কুমড়োর চাকগুলোতে আমি একটু লবণ, হলুদ আর মরিচি গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নিলাম। এদিকে কিন্তু আমার মাঝেও আমি মশলা মাখিয়ে নিয়েছি, সব কিছু এক জায়গায় গুছিয়ে রাখলাম। এরই মাঝে আমার ভাতও বলক চলে এসেছে, আর ভাত বলক আসলে আমি সবসময় একটু ভালো মতো এইভাবে নেড়ে দিই, নাহলে না নিচের দিকে কেমন যেন দলা পাকিয়ে যায়। এদিকে আমার শুটকি মাছগুলোকে কিন্তু মাঝখানে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, একদম মচমচে হয়ে গিয়েছে, আর শুকনো মরিচের কালারও কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে। আরেকটা কথা, আজকের ভিডিওতে আমার অনেক রকমের আপনারা সাউন্ড শুনতে পাবেন, কারণ আমি দিনের বেলা ভয়েস ওভার করেছি, আশেপাশে অনেক বেশি শব্দ হচ্ছিল, প্লিজ এগুলো একটু ইগনোর করে যাবেন। তো ভাত আমি অলরেডি মাছ ভরাতে দিয়ে দিয়েছি, আর এদিকে তেল গরম করে এটার ভিতরে আমি 2 টেবিল চামচ ভাতের চাউল দিয়ে দিয়েছি, যে ভাতটা আমি রান্না করলাম সেই চাউল, এটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা ঠিক কী পর্যায়ে আছে। এখন আমি দিয়ে দিচ্ছি এটার ভিতরে ছোটো সাইজের 4-5টা তেজপাতা আর 7-8টা শুকনো মরিচ, এগুলোকে এখন আমি একটু ভেজে নিব। যেহেতু আমার তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিলো, মরিচটা আমার আগেই ভাজা হয়ে গিয়েছে, তো মরিচটা আমি আর বেশি ভাজবো না, কারণ তাহলে পুড়ে যাবে, তাছাড়া এগুলোর ভিতরে আমার আরও কিছু মশলা অ্যাড করতে হবে।
তাই আমি এখন মরিচগুলোকে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কিছু কিছু মরিচে কিন্তু একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি যেহেতু একটু বেশি মশলা বানাবো তাই সব কিছু আমি আমার আন্দাজ মতো দিচ্ছি। এখন এই সব উপকরণকে একসাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর হ্যাঁ, এই কাজটা করার সময় চুলার সামনে থেকে একদম সরা যাবে না, নড়া যাবে না। সামনে দাঁড়িয়ে থেকে চুলার আঁচ কমিয়ে রেখে আস্তে আস্তে ভাজতে হবে, কোথাও যে বারান্দায় কিছু কি মারা যাবে না। এটাই এই রেসিপির নিয়ম। জানেন কেন বললাম? এটা যদি পুড়ে যায় তাহলে তরকারির টেস্টই নষ্ট হয়ে যাবে। হালকা যখন ব্রাউন হয়েছিল তারপর আমি এটার ভিতরে জিরা দিয়ে দিলাম, সেটাও আমি পরিমাণ মতোই দিয়েছি। এখন এটাকে আমি আরেকটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া কিন্তু আমি একটুও থামাইনি, আমি কোথাও যাইনি, কারণ আমার ভয় ছিল মশলাটা পুড়ে যাওয়ার। আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে কি, এখন আমি ঠান্ডা হওয়ার জন্য আমি আমার শিলপাটার ভিতরে ঢেলে রাখছি, কারণ আমার তো বাড়তে হবে এখানেই, তাই আমি আলাদা একটা পাত্র নষ্ট করলাম না। সেই যে মরিচগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম, তো ওটা ঠান্ডা হোক। এদিকে আরও কিছু কাজ গুছিয়ে রাখি, কারণ ঠান্ডা হলে ওটা মচমচা হবে, বাড়তে সুবিধা হবে। আর এদিকে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি। আর দেখেন না, আমরা বাঙালিরা কত সুবিধা খুঁজি, সব কিছুতে কাজ ছোট করতে চাই শুধু। ওই যে মচমচা হয়ে গেলে বাটাটা তাড়াতাড়ি হবে, আমার জন্য একটু সহজ হয়ে যাবে, সহজ কাজ কে না খুঁজে বলেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে কিন্তু আমি পাতলা করে কাটিনি, একটু মোটা মোটা করেই কেটেছি। এটাও আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। আর ভাজাভাজি এত বেশি দেখালাম না, কারণ ভাজতে আমরা কে না জানি, সবাই ভাজতে জানি। তো এই যে আমার আলু ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি, চলে আসলাম আমি আমার আসল কাজে। চলেন এবার আপনাদের সাথে আমি কিছু কথা বলি। এই যে আমি মশলাটা করেছি, এখান থেকে আমি মানে ইকুয়াল ইকুয়াল করে ভাগ করে নিয়েছি, অর্ধেক ওখানে রেখেছি, অর্ধেক আমার ব্লেন্ডারের একটা ছোট জারে তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি এটার ভিতরে পানি। এবার এটা বাটাবাটি শুরু। আমি হচ্ছি জন্মসূত্রে দাদার বাড়ি, কর্মসূত্রে নানার বাড়ি। আমার দাদা হচ্ছে ঢাকার স্থানীয়, মানে আমরা হচ্ছে ঢাকার স্থানীয়, আর আমার নানার বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জে। তো চাচি ফুপুদের কাছ থেকে তো আমি শিখেছি যা শেখার, কিন্তু আমার কাছে মুন্সীগঞ্জের সব কিছু কেন যেন ভালো লাগে। ওখানকার রান্না, পিঠা, এভরিথিং আমার অনেক পছন্দ, তাই বেশিরভাগ রপ্ত করেছি নানার বাড়ির রান্নাবাড়া। তাহলে হলাম তো কর্মসূত্রে নানার বাড়ি। যাই হোক, আমার ছাকবাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। যেহেতু আমি এখানে চাউল দিয়েছি এর জন্য কিন্তু আমার পানির পরিমাণটা বেশি লেগেছে। যদিও মুন্সীগঞ্জের আমার যে বাকি খালাম্মারা আছে ওনাদেরকে কখনো আমি চাউলটা দিতে দেখিনি, চাউল ছাড়া সব মশলা দিয়েছে। কিন্তু আমি আজকে ফলো করছি আমার মামির রেসিপি। আমার মামিকে আমি দেখতাম যে কিছুটা চাউলও সাথে দিয়ে দিত, এতে করে এটার ফ্লেভার এবং তরকারি রান্না করলে তরকারির ঘনত্বটা খুব ভালো আসে, টেস্টটাও অসাধারণ আসে। কেন জানি আমার মামির রেসিপিটাই আমার বেশি ভালো লেগেছে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাটাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এটা আমি এখন তুলে নিচ্ছি। আর অবশ্যই এটা একদম মিহি করে বেটে নিতে হবে। চলে এলাম সোজা রান্নায়। মাছ ভেজে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি। এখন আবার দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ তেল। দিয়ে দিলাম আমি কালো জিরা ফোড়ন। আর আমরা বাঙালিরা যেভাবে মাছের ঝোল খাই ঠিক সেই মশলাগুলি দিয়েই হচ্ছে কি আমি মাছটা রান্না করব। বাড়তি মশলা বলতে শুধু আমি একটা মশলাই দিব। তো দেখতে থাকুন। এবার আমি আপনাদেরকে বলি আমি ছাকবাটাটা খাওয়া কীভাবে শিখলাম। আমি যখন মুন্সীগঞ্জে বেড়াতে যেতাম তো আমার একটা কাতির বাড়িতে আমাদের বেড়াতে হতো, তো সেখানে খেতে গেলে সবার রান্নার টেস্টই একই রকম এবং একটা আলাদা ফ্লেভার আছে, ঘ্রাণ আছে, মানে আমার কাছে ভালো লাগতো। বাসায় যতটুকু ভাত খেতাম ওখানে গিয়ে তার চেয়ে বেশি ভাত। আমার মা বলতো যে তুমি এখানে আসলে তো ভাতটা ভালোই খাও। তা আমি খালামাকে বলতাম, খালামা আপনাদের তরকারি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে, আসলে আপনারা কী দেন? নামানোর আগে আবার দেখি দিচ্ছেন। তা আমি তো আবার এগুলি খুব দেখতাম, যেহেতু আমি রান্না খুব পছন্দ করি করতে এবং কে কী নতুনত্ব করলো সেটাও আমি খুব পছন্দ করি। তো যাই হোক, দেখলাম তো খালাম্মা বললো এটা হচ্ছে ছাক মশলা, এটা ছাড়া আমরা কেউ তরকারি খাই না, আমাদের কাছে ভালো লাগে না। একসাথে করে বানিয়ে ফেলতো, বানিয়ে ফ্রিজে বক্সে করে রেখে দিত এবং সব সময় দিত। তো যাই হোক, এটা তো দেখলাম। তো ওনাদেরকে আমি দেখেছি যে ওনারা হচ্ছে কোনো চাউল দিত না। খালাম্মার বাসায় বেরিয়ে যখন মাম্মার বাসায় গেলাম তো আমার মামিকে দেখলাম যে ছাক মশলা বানাচ্ছিল, ডিম ভুনায় দেওয়ার জন্য শেষ হয়ে গিয়েছিল। তো আমি দেখলাম মামি আবার একটু অন্য স্টাইলে করছে। প্রথমে দেখলাম যেরকম চাউল দিয়ে নিল, তারপর সব মশলা। তো মামিকে আবার প্রশ্ন করলাম যে মামি আপনি আবার এটা কেন দিলেন? খালাম্মাকে তো দেখলাম এটা দেয়নি, কারণ আমার আগ্রহ ছিল খালাম্মা আমাকে ছাক মশলা বানিয়ে দেখাইছে। তো মামি বললো কি যে
আমার কাছে চাউলটা দিলে মনে হয় ফ্লেভারটা আরও ভালো আসে এবং তরকারির যে ঘনত্বটা সেটাও ভালো আসে, খেতেও মজা লাগে। তো মামি রান্না বাড়া করলো, আমি দেখলাম কথাটা একদম সত্যি, তাই আজকের এই ছাঁক মশলাটা আমি আমার মামির রেসিপিটা ফলো করেছি। তা আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, কি কি করেছি নিশ্চয়ই আপনারা দেখেছেন। এখন আমি দিয়ে দিচ্ছি আমার সেই ছাঁক মশলা, দেখলেনই তো আমি কতটুকু দিয়েছি। তো এভাবে করে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হচ্ছে গিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ আমার আলুটাও আগে ভাজা, মাছও ভাজা, এই তরকারিটা রান্না হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আর এটা খেতে যে কি মজা! আর এই ছাঁক মশলা কিন্তু ডিম, ভুনা, মাংস, মাছ সব কিছু দিয়ে দেওয়া যায়। তো তরকারি তো চুলায় আছেই, এর এদিকে হচ্ছে ব্লেন্ডারে যে ছাঁক মশলাটা নিয়েছিলাম এবার এটা দেখাচ্ছি। এই যে দেখেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ব্লেন্ড করার সময় কিন্তু পানিটা একটু বেশি দিতে হয়, কিন্তু আমার কাছে শিলপাটাটাই বেশি ভালো লেগেছে, ওটাতে একটু বেশি পানি দেওয়া লেগেছে। আর কালারটা দেখেন, শিলপাটাটার কালার আলাদা এসেছে, পানির জন্য এটার কালারটা আলাদা এসেছে। আমি দুটো মিক্সড করে ফেললাম। কেউ যদি আপনারা এটা তৈরি করতে চান, যার যেভাবে ইচ্ছা সেভাবে করবেন, শিলপাটায়ও করতে পারেন, ব্লেন্ডারও করতে পারেন। মিক্সড করে ফেলেছি আর এভাবে কিন্তু এটা রেখে দেওয়া যাবে 10 থেকে 15 দিন নর্মাল ফ্রিজে। আমিও 10-12 দিনের জন্য করে রাখলাম। এখন শুধু তরকারি রান্না করব আর ছাঁক মশলা দিব। তো যাই হোক, এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আরেকটা কথা, নানার বাড়ির সব কিছু শিখেছি বলে যে ফুপুরদের হাতের কিছু মজা না তা কিন্তু না, এখানকার অনেক ভর্তা টর্তাও শিখেছি, সেই রেসিপিও আপনারা সামনে দেখবেন, যেটা কিনা আমার দাদার বাড়ির রেসিপি। আমার ফুপুরা এরকম করে ভর্তা বানায়। তো নানার বাড়ি, দাদার বাড়ির সব রেসিপি আজকে মিক্সড একদম। এই যে ভর্তা, ভর্তার জন্য আমার ফুপুরা বিখ্যাত, এত মজার মজার ভর্তা বানায় কি বলবো। আর আমার ফুপুদের কিছু কিছু তরকারির টেস্ট একেবারে লাজবাব, মুখে লেগে থাকার মতো। যাই হোক, এখন আমি ভর্তা বানাচ্ছি। ছুটকি মাছগুলোকে ভেজে রেখেছিলাম, ওগুলোকে একটু ভালো মতো ধুয়ে নিয়েছি, তারপর হাম্বল তিস্তায় এটাকে ভালো মতো একটু আধা ভাঙা করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এখন আমি শুকনা মরিচ লবণ দিয়ে ভালো মতো ডোড়ে নিচ্ছি। এই ভর্তাটা বানানোর সময় আমি সবসময় হচ্ছে গিয়ে ফ্রাইপ্যান গরম করে মানে মরিচগুলোকে ওই ফ্রাইপ্যানের উপরে দিয়ে চুলার আঁচ কমিয়ে রেখে দিই, মচমচা হয়ে যায়, তারপর ভর্তা বানাই। আমার কাছে তেলে ভাজার চাইতে এইভাবে মরিচ ভেজে ভর্তা বানালে মনে হয় বেশি টেস্ট লাগে। এটা এখন তো আমার পার্সোনাল ওপিনিয়ন, আমারটাই বলছি আমি। তো যাই হোক, ধনে পাতা, মরিচ আর হচ্ছে পেঁয়াজ ভালো মতো কষলে মেখে দিয়ে দিচ্ছি আমি আধা ভাঙা সেই চিংড়ি শুটকিগুলো। এটার টেস্ট কিন্তু অনেকটা চিটাগংয়ের সেই বালা চাওয়ার মতো, তবে ওটার ভিতরে তেলে একদম পেঁয়াজ বেরেস্তা করে ফেলে আর আমি এটা কাঁচা পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। আমি তো বলবো এটার টেস্ট বেশি ভালো। সরিষার তেল দিয়ে দিলাম আর কাছ থেকে একটু দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর আমি ভয়েস দেওয়ার সময় আমার মন চাচ্ছিল যে আমি আরেকবার খেয়ে ফেলি, কেন যে ভয়েস পরে দিতে হয়। এই যে দেখেন, যাই হোক, মুন্সিগঞ্জের জনপ্রিয় ছাঁক মশলা কেমন লাগলো আপনাদের কাছে? আর ছাঁক মশলায় রান্না করা আমার রুই মাছের ঝোল সেটাও কেমন লাগলো, সব কিছু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কারণ আপনাদের একটা কমেন্টে আমি আরও বেশি অনুপ্রাণিত হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো দুপুরে খাওয়ার জন্য সব গুছিয়ে নিয়েছি, আজকে আর ভিডিওটি বড় করব না, যথেষ্ট বড় হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার কোনো একদিনের নতুন আরও একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।